वेलकम टू माय चैनल एडियो ब्लॉगर। तो फ्लिपकार्ट बिग बिलियन डे और अमेजन ग्रेट इंडियन सेलर सबाई कैमन पार्चेस कर ले कैकटा पार्चेस कर तो आज सरकम एक पार्चेस अनबक्सिंग करब। আজকে আমার আনবক্সিং হচ্ছে রাইডার্স বন্ধুদের জন্য, যারা রাইড করতে পছন্দ করো তারা অবভিয়াসলি ইউএসবি মোবাইল হোল্ডারটা লাগাও। তো সেক্ষেত্রে আমি ফ্লিপকার্ট স্মার্ট বাইয়ের 2 অ্যাম্পিয়ার ফাস্ট চার্জারের এই ইউএসবি মোবাইল হোল্ডারটা পারচেস করেছি। তো আমি আজ তারই আনবক্সিং ও রিভিউ করব। ব্র্যান্ড সুইচ, মিরর, ব্র্যাকেট, মাল্টিফাংশনাল মোবাইল ফোন চার্জিং ব্র্যাকেট অর্থাৎ মোবাইল হোল্ডার, যা সব বার করে নিলাম। এই হচ্ছে সেই আমার মোবাইল হোল্ডার, 360 ডিগ্রি রোটেট, অর্থাৎ আমি যেদিকে চাই সেদিকে রোটেট করতে পারবো। এই সাইডটা করা যাবে 360 ডিগ্রি রোটেট এবং এই জায়গাটাও 360 ডিগ্রি রোটেট করা যাবে। এটা হচ্ছে টাইটার, এটা দেখ করে দিলে পুরো টাইট হয়ে যাবে, টাইট হয়ে গেছে সলিড। এটাকে ইচ্ছা মতো খেয়েছে তোমার আমার 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার ইউএসবি পোর্ট, অর্থাৎ এখান থেকে 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার চার্জ হবে। চার্জারটা আছে 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে ওয়াটারপ্রুফ কেস, এটা থাকা হলে ওয়াটার বৃষ্টিতে ওটা আপনি ইউজ করা যাবে। বৃষ্টির টাইমে এটা কভার করা থাকলে অত রেন ঢুকবে না, ফলে চার্জার আমার নষ্ট হবে না। যথেষ্ট বড় ডিস্টেন্সে তার দিয়ে যাতে আপনি বাইকের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। বাইকের ক্ষেত্রে যেহেতু ব্যাটারিটা পিছন দিকে থাকে, এতে হ্যান্ডেল থেকে ব্যাটারিটা পর্যন্ত যাওয়ার জন্য যথেষ্ট বড় তার দিয়েছে। এই দুটো হচ্ছে কানেক্টার, রেড অ্যান্ড ব্ল্যাক, প্লাস মাইনাস এক ব্যাটারির সঙ্গে কানেক্ট করে ইচ্ছা মতো সেট করে দিয়েই আপনি চার্জ করতে। এটা আমি একবার আমার ফ্রেন্ড পারচেস করায় আমি কোয়ালিটিটা দেখেছি, যত কোয়ালিটি একই কোয়ালিটি, জাস্ট আলাদা আলাদা ব্র্যান্ডে সব সেল হয়। এটা লাগলো আমার ইউএসবি মোবাইল হোল্ডার। এটা হচ্ছে গ্রিপার, যাতে মোবাইলটা সলিডভাবে বসে এবং মোবাইলে যাতে কোনো দাগ না পড়ে। এছাড়া যেটা রয়েছে এখানকার প্যাডের এটা স্টিকারটা, এটাকে এটার সঙ্গে এভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে হবে, ফলে আমার মোবাইলের পিছন দিকে স্ক্যাচ করবে না এবং এটা সফট স্পঞ্জ টাইপের। এবং সাথে তো এটা থাকছেই, এবার সলিড গ্রিপও হবে। এছাড়া দুটো এক্সট্রা
দিয়েছে, যাতে এই দুটো জিনিস যদি বাই চান্স কোনোটা হারিয়ে যায় খুলে বাই চান্স কখনো, তো দুটো থাকলো ব্যাকআপ হিসাবে। তো এবার আমি মোবাইলটা কী করে সেট করবো দেখাচ্ছি। তো এবার মোবাইলটাকে কী করে কানেক্ট করবো, মোবাইলটা কী করে অ্যাডজাস্ট করবো এর সাথে, যেটা প্রথমে দেখেছিলাম খুব সিম্পল 6 ইঞ্চির বা তার একটু বেশি যে কোনো ফোন সাপোর্ট নেবে এখানে, তো সেটাকে এভাবে নিয়ে জাস্ট এভাবে রেখে দিলে এটা অ্যাডজাস্ট হয়ে গেল সলিডভাবে, খুব সলিড গ্রিপিং। তো ফলে রাইডে জাগিনের সময় ফোন পড়ে যাওয়ার খুব চান্স একদমই নেই। এ হচ্ছে আমার সেই চার্জারের পোর্ট USB, এটা আমি এখানে কানেক্ট করবো, আর এই USB পোর্টটাকে এভাবে কানেক্ট করে দেবো গাড়ি ড্রাইভিং টাইমে, ফলে আমার মোবাইল চার্জ হবে এবং আমার গুগল ম্যাপ বা রোড ম্যাপ ফলো করার ক্ষেত্রে সুবিধাও হবে, বা ফোন আর পিক আপ করতে খুব ইজি করতে পারবো ফোন। তো খুব সলিড গ্রিপ ধরেছে, এই রাবারের গ্রিপটা দেওয়ার জন্য আরও বেশি সলিড হয়ে আছে এটা। তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো কী করে হন্ডা ডিওতে বা যে কোনো স্কুটিতে বা বাইকে ইউএসবি মোবাইল হোল্ডারটা সেট করা যাবে, এবং চার্জিংও দেখাবো লাইভ। ততক্ষণ সাথে থাকুন।